হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রিভিউ করব আরিশ বায়োন্যাচুরালসের হাইড্রা ময়েস্ট ময়েশ্চারাইজারের। এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, অলমোস্ট খালি হয়ে গেছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা নর্মাল বডি স্কিনের জন্য খুবই ভালো, এবং এটা 200 ml-এর প্রোডাক্ট, আমি ইউজও করেছি, খুবই ভালো প্রোডাক্ট। এবং এটার MRP আপনারা দেখতে পাচ্ছেন ₹325, এবং এর সেলফ লাইফ আছে 3 years, 2019 থেকে 2022। সো এই প্রোডাক্টটার এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছে ঘৃতকুমারী, দারুহদ্রা রোজ, হানি মিল্ক এবং কিছু প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে। এবং এখানে যেটা আপনারা লক্ষ্য করবেন যে সিলিকন অয়েলটা ইউজ করা হয়েছে। অ্যান্ড সিলিকনটা এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট ক্লেম করে, বাট সিলিকন অয়েলটা ইউজটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমার কাছে ঠিক মনে হয় না। অ্যান্ড মাইক্রো ওয়্যাক্সও ইউজ করা হয়েছে এখানে। সো এই প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, মেথড অফ ইউজে অ্যাপ্লাই অল ওভার দ্য বডি। এটা অ্যাজ এ ময়েশ্চারাইজার, আপনারা বডি ময়েশ্চারাইজার এটা। সো আপনারা সানের পরে ইউজ করতে পারেন, অ্যাজ এ ময়েশ্চারাইজার ফুল বডিতে ইউজ করতে পারেন। এটা আপনাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে। এটা একটা পাম্প বোতলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট পাম্প করবে। আমি প্রোডাক্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে প্রোডাক্টের, দেখতেই পাচ্ছেন একটু থিক, বাট আপনারা যখন এটা ইউজ করবেন তখন এটা আপনাদের বডির সঙ্গে পুরো মিক্সড আপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্টটা। সো এই প্রোডাক্টটা আপনারা অ্যাজ এ ময়েশ্চারাইজারও ইউজ করতে পারেন বডিতে, এটা বডিরই ময়েশ্চারাইজার। সো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।